হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আপডেটেড রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিউয়ার্স, আজ রান্না করে দেখাবো স্পাইসি বিফ কারি। এই রান্নার স্বাদ হবে পুরোপুরি বাঙালিয়ানা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাঙালি স্বাদে এই গরুর মাংস খেতে দারুণ মজা। আর ঝটপট রান্না করে দেখাবো আজকের এই রেসিপিটা। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। একদম সহজভাবে রান্না করার চেষ্টা করব। ভিউয়ার্স, প্রথমে আমি গরুর মাংস রেগুলার সাইজ করে কেটে নিয়েছি 1 কেজি। ভালোভাবে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, রসুন পেস্ট, আদা পেস্ট একসাথে 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, তেল 1/2 কাপ, জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, 3টা মিডিয়াম সাইজের আলু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়েছি, 2টা তেজপাতা, শুকনো মরিচ 2টো, এলাচ, গোলমরিচ। এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তেলটা একটু গরম করে নেব। এরপর এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো হালকা একটু ভেজে নিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব আদা পেস্ট, রসুন পেস্ট একসাথে। লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে কেটে নেওয়া মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম। এখন 12 মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এতে মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে, সে পানি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষাতে হবে। চুলার আঁচটা একবারে কমিয়ে রাখতে হবে। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এর মাঝখানে আমি আরো 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম।
এখন মাংসের সাথে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে জলের পানি অ্যাড করে দিব। 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। দর্শক, যত বেশি এই মাংসটা কষানো হবে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন 20 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা থাকবে একবারে কমানো। নামানোর আগে কয়টা কাঁচা মরিচ দিয়েছি, 7 থেকে 8টা। কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এখন আরো 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। আর এই গরম মশলাটা আমার হাতে বানানো। আপনারা চাইলে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলা দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে সার্ভ করে নিব। দর্শক, হয়ে গেল আমার গরুর মাংসের ঝোল, স্পাইসি গরুর মাংসের কারি। একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। আশা করব ভালো লেগেছে আজকের রান্নাটা। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।